তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরো একটি নতুন দৃশ্যতে সুস্বাগতম। তো বেসিক্যালি বলতে গেলে ব্যাপারটা, যে অ্যানাউন্সমেন্টটা করেছিলাম ওটা অ্যান্ড্রয়েডে 99.99% করবো, এখন এখন করতে পারবো না। কারণ হচ্ছে ওই ব্যাকটেরিয়া যেরকম আর বাড়তে দিতে হয় সেরকম 1% করলে ওটাকে ছোট করে দিলে হবে না, তো সে কারণে ওটাকে বাড়তে দিতে হবে। আর আমার ব্লগে গাড়ি যায়নি এমন কোনো ব্লগ নেই। আর বুঝতে পারলেন ঠান্ডা লেগেছে বলে গলার আওয়াজটা মায়ের কমে গেছে। যান তাড়াতাড়ি যান, কি আটকে রেখেছে আপনাদেরকে। তো যা, যেদিকে যা আছে সেদিকে যা। তা নিয়ে ইউটিউবে ভিডিওটা আপলোড করা কমপ্লিট। তো এখন এরকম বাড়িতে বসে রয়েছি, তো ওখানে মা আবার খাওয়া দাওয়ার তৈরি করছে। আর মা খাওয়া দাওয়া তৈরি করতে করতে একটু বাইরে থেকে গেলো দরকারে, ওই পাশের বাড়ি থেকে এটা দরকার আছে না আছে ওই জন্য গেলো। তো চলো এখন আগে দিন জলটা ফুটুক, আর পাশে ট্যাম কল আছে বলে ট্যাম কলের জলের আওয়াজ আসছে। তো জলটা ফুটুক দিয়ে রান্নাটা করে দিই, দিয়ে পরে না হয় খেয়ে নিয়ে ব্লগটা কন্টিনিউ করি। তো গাই খাবো তো, ঠিক আছে খাবার মালপত্র কই, তো সেই কারণে 20 টাকা নিয়েছি, যাবো কাকির দোকানে মালপত্র কিনতে। মানে খাওয়া তো ঠিক আছে, পিঠে গুটি কাটি ঢোকাবো, কিন্তু মালপত্র না হলে কি শুধু দেখে মানে কানে না অর্ধ ভোজনাম করবো তা তো সম্ভব নয়। তো যাই ওই কাকির দোকান থেকে মালপত্র কিনে বাড়িতে কেনা হয় ব্লগ। এ ফিউ মোমেন্টস লেটার, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এলো। তো পকেটে আছে বিস্কুট, এটা দিদা খুব গর্ব করে আমরা দিই, মানে দিদা 1 বছর বন্ধু দেওয়ার নিয়ম আছে, কারণ আমাদের দিয়ে দিতে হবে। একবার থেকে তো শুরুতে ব্লগটা করছি না, করছি এই মেয়ে তো দুধটাকে নিয়ে যেতে হবে বাসিগর দোকানে, আর এটাতে আঠা মারতে হবে, তাহলে আঠা মারলে পুরো দুধটা খারাপ হয়ে যাবে। আর টাকা দিকে না, এখন টাকা বলছি এখন টাকা দিতে গেলে ঘরে 1টা টাকাও নেই, তো সেই কারণে বিড়াল টিড়াল যতক্ষণ যখন এগুলো কোনো গাড়ি ঘোড়া যাবে বিড়াল যাবে খুব খাওয়া যাবে যা পারে তাই যাবে। তো তো গাইস কথা দিয়ে এখানে তো একটু মাঠে বসে রয়েছি, এই রোদ্দুর বাঁচছি, ফোনটা রোদ্দুরের কাছে নিয়ে গেলেই মানে কাছে নাই মানে দিক করলে হিট হয়ে যাবে, তো সেই কারণে এই সাইডে করে ব্লগটা কন্টিনিউ করছি। তো যদি গেলে ব্যাপারটা হয়েছে কি ফোনটাতে হয়তো একটু লুজ কানেকশন হয়েছে, নইলে হেডফোনটা হাট আঠাটা হয়তো খুলে হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো সেই কারণে আর কি বলবো, বলার আর কি ভাতা আছে, ভাতার আর কি দিগন্ত আছে, দিগন্ত আর হয় মাথায় প্রচুর হ্যাং হয়ে যাচ্ছে। তো চলো এখন বাড়িতে চলে এসেছি, তো অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি কিন্তু ফোনে চার্জ ছিল না, তো সেই কারণে আর চার্জের ব্লগ দেখাতে ইচ্ছেও করে না, আর আলাদা কোনো ফোন নেই, যে ফোনে ব্লগ করি, সে ফোনে এডিট করি, সে ফোনে ইউটিউব আপলোড করি, তো সেই কারণে এটাই আমার মেন প্রবলেম। তো এখন যাবো স্নান করতে, যেহেতু ভ্যাকসিন দেওয়া আমাদের স্কুলে হাম রুবেলা বা এমআর ভ্যাকসিন দেবে, তো সেটা নিতে হবে। তো যাই আগে স্নানটা করে আসি, এসে নাম দান করে খেয়ে নেওয়া কমপ্লিট, পুরো ঘর পুরো মুছে দিয়েছে আমার মা। তো এখন এখানে রয়েছে স্কুলের জামা, তার সময় স্কুলের জামা সব স্কুলের লোকো বলায় না, আমাদের স্কুলের লোকো বলায় না, এটা আমার দেখে খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে তাকুটার দেখাতে হলো না, তো চলো স্কুলে যাই, স্কুলে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। যে সবাই মধ্যে স্কুলে নামলাম, তো এখন ঢুকবো ভেতর দিকে ধীরে ধীরে, আর একটা টাইম ফার্স্ট এই স্কুলের ভেতরে ব্লগ করবো। তো এই ঢুকে গেলাম আমি, এখন যাচ্ছি ধীরে ধীরে ভেতর দিকে, তো চলে এখন মা আগে কাজ করে নিয়েছি হয়তো, তো মা যেহেতু কাজটা করে নিয়েছে চলে এসেছি। তো এইমাত্র আমার আধার মানে বার্থ সার্টিফিকেটটা হারিয়ে গেছিলো বলে সেই কারণে হ্যাঁ দিচ্ছি, তো এই বার্থ সার্টিফিকেটটা হারিয়ে গেছিলো বলে সেই কারণে ওটা খোঁজা আছে ওটা বাড়িতেই। ওয়াইফাইয়ে দেখছিলাম যে কোনো ইয়ে নেই টিয়ে নেই, এই দেখি না 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 ঠিকই আছে। তো এটা আমার আগের বছরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এইতে যেগুলো দিয়েছিলো জমা দেওয়া হয়েছে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি যে ও মা এটা রেখে দাও কেমন গেল বলো তো, অনেক মাধ্যমিকের কোয়েশ্চেন যদি এটার সাথে ম্যাচ খেয়ে যায় রেখে দিই। এটা থাক এটা থাক এটা ফেলে দিই, এটা রেখে দাও না, এটা বাসা দিবে এটা দিবে কিছু ফেলবো না, যেরকম এগুলো দেওয়া আছে থাক, নাহলে কখনো কপি কপি করে নিয়ে লোকে ইয়ে করতে পারে হ্যাক করতে পারে। হ্যাঁ অরিজিনাল বা ডুপ্লিকেট কখনো ফেলতে নেই। তো এখন যাচ্ছি একটু মাঠের দিকে, তো কাজকর্ম শেষ, তো হাতে এইমাত্র বাড়ি থেকে মাঠে এলাম, এসে দেখি মাঠের ছেলেপুলেগুলো সব প্র্যাকটিস করছে, মাঠেরই ছেলেপুলেরা প্র্যাকটিস করা মানে করছে নিজেরা নিজেরাই। তো সেই কারণে আর কি বলবো, তো এখন আবার আমাদের বাড়ির পাশে যে লাইনটা আছে ওখান দিয়ে ট্রেন যায়, তো সেখান দিয়ে ট্রেন যাচ্ছে,
তো ট্রেন লাইন দিয়ে ট্রেন যাবে, মানুষের লাইন দিয়ে মানুষ যাবে, আর মানুষ আবার রেল লাইন দিয়ে যায়, ট্রেন ট্রেন লাইন দিয়ে যায়, গাড়ি গাড়ি লাইন দিয়ে, কিন্তু মানুষ আবার রেল লাইন মেন লাইন যাদি পারে যায়, নদীর উপর দিয়ে চলে যায়, তো যা করার করে। তো চলো, এখন দেখতে পাচ্ছ আমাদের নেইমার ফ্যান, আমিও নেইমার ফ্যান, ব্রাজিল ব্রাজিলের ডাইহার্ড ফ্যান। তো চলো যেখানে কি সেখানে। তো গাইস এখন মাঠ থেকে বেরিয়ে গেলাম, তো এখন ভাবতেছি যে কোথায় যাওয়া যায়, কি করা যায়, সেখানে এখন হাঁটতে হাঁটতে যাইতেছি কোনো এক দিকে। তো কি আর বলবো, হঠাৎ কোনো মনে হচ্ছে পকেটে ফা টাকা উড়ে এসে যাই, কোথায় একটু ঘুরে আসি। তাহলে এখন অটোটা উঠে না হয় ব্লকটা কোথায় কেনে নেবে। বহুদিন পর বালিঘাটে এলাম, তো ব্যাপারটা হয়েছে কি, এখানে চুল পড়ে রয়েছে সেটা নয়, ব্যাপারটা হয়েছে এটাই যে এই বালিঘাটে আসা নিয়ে মেন কথা হচ্ছে, বালিঘাটটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, সেকেন্ড কথা আসতে গেলে টাকা লাগে, টাকা ছাড়া আসা যাবে না, তো সেই কারণে বালিঘাটে সেরকম আসি না। তো চলো আগে ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা হয়েছে এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি জাহাজের ওপরে, মানে স্টিমারের ওপরে, সরি। তো কি মনে হলো গঙ্গাঘাটে না দাঁড়িয়ে থেকে একটু উঠেই আসি ওপরের দিকে, লেভেলে তো উঠতে পারবো না, কিন্তু উঠলাম কোনো রকমভাবে। এখন এইভাবে এটা হচ্ছে ঝাউতলা কালীবাড়ি, এই ফাঁক দিয়ে দেখাচ্ছি দাঁড়াও, এটা হচ্ছে ঝাউতলা কালীবাড়ি, দেখে নিয়েছ টাকা দাদার বলেই দেখে দিলাম। তো এখন ধীরে ধীরে নামবো, পায়ে ব্যালেন্স দরকার, এটা না টিনের যে ইয়েগুলো হয় ওই মাল দিয়েই বানানো, ওর থেকে একটু কম মানে, কারণ ওটা হচ্ছে স্টেনলেস স্টিল, এটা হচ্ছে লোহা, এটাই যা ফারাক, তাছাড়া কুটিনে নেই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে এখানে, অনেকক্ষণ তো আধ ঘন্টা দেড় ফোনে, ওইটা কি চলছে, তো হয়তো কোনো কারখানায় লাইট টাইট হতে পারে বা ইত্যাদি ইত্যাদি। আর ওটা হচ্ছে ত্রিবেণী জাহাজ কারখানা, ওটা কল্যাণীতে করা হয়েছে, জাস্ট এটা এলাকার মধ্যে ডিফারেন্ট, কিন্তু কারখানার নাম ত্রিবেণী জাহাজ কারখানা। আর কি বলবো, তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ প্রায় 45 মিনিট হয়ে গেলো এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, তো এখন তো আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ ঠান্ডা লাগছে গায়ে, মানে ঠান্ডা জিনিসপত্র পরে এসেছি, কিন্তু গঙ্গাপাড়ে দাঁড়ালে সর্দি কাশি লেগে যাবে। আর যে সদ্য হামরুবেলা ভ্যাকসিন নিলাম, তার এর মধ্যে আর কোনো ভ্যাকসিন নেওয়া যাবে না এক মাসের মধ্যে। তো চলো এখন যাই, ওখান থেকে এসে এমন একটা জায়গা দাঁড়িয়ে রয়েছি, সারা ত্রিবেণী সব থেকে উঁচু ভয়ানক জায়গা এটা সত্যিকারে, এটা হচ্ছে স্টেডিয়ামের একদম ওপর, এখান দিয়ে স্টেডিয়াম হবে, সোজা টানা স্টেডিয়াম হবে, তবে এটা যে শুভারম্ভ হলো। তো এখন একটা জায়গা আছে, এই জায়গা এইটা এখান দিয়ে ডিভাইডেশন করে রেখেছে, কেউ যদি আমি সরে যাই আমার ওর থেকে নিচু নিচু ভয় লাগে, তো আমার ওর থেকে নিচু বিশাল ভয় লাগে। তো এখান দিয়ে যদি কেউ এবার গলে যায় না, সে ভোগে মায়ের ভোগে চলে যাবে। তো এখান দিয়ে উঠলাম তো ঠিকঠাক আছে, নামবো কী করে ভাই, উঁচু থেকে নিচুতে নামতে বিশাল ভয় লাগে, উঠতে উঠতে তারা ভয় না লাগলে নামতে বিশাল ভয় লাগে, নিচে দেখতে ভয় লাগে, সেটা সেটা কাজ করতে বিশাল ভয় লাগে। তো যে কেমনি জানি নামতে হয়, নেমে যদি নামতে যদি পারি তখন না হয় ব্লগটা কন্টিনিউ করবো। বাইরে থেকে ঘুরে ঘুরে আসা কমপ্লিট, যেখান থেকে গেছিলাম সেখান থেকে ঘুরে আসা কমপ্লিট। তো এখন বসে রয়েছি বাড়ির ভেতর, মা কম্বলটা দিয়ে দিলো বলে, তো আমি তো জানি বাইরে বাড়িতে বসে থাকা ছিল না, তখন যাই একটু বাইরে যাই, বাড়িতে গিয়ে বাইরে থেকে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। সেতু স্টেডিয়াম থেকে নামতে গিয়ে আমার 15 মিনিট সময় লাগলো, দুটা উঁচু বানিয়েছে না, আমি উঁচু থেকে বিশাল ভয় পাই, তিনতলা উঠতে আমার স্কুলের ক্লাস থেকে আমার মনে হয় ভয় লাগে উঁচুতে, সেখানে একটা অত উঁচু স্টেডিয়াম প্রায় 12 কালার গল্প কাছে। তো আর কি বলবো, দেখা যাবে একটু কাঁথিদার দোকানে, কাঁথিদার থেকে ওই আমি যে হেডফোনটা সারাতে দিয়েছি, হেডফোনটা বেসিক্যালি বেসিক্যালি হচ্ছে কেসটা কি, হেডফোনের আঠাটা খুলে গেছে, তো আঠাটা আটকাতে দিয়ে যায়, তো আঠাটা আটকাতে যায় গিয়েছি। তো চলো আটকা তো গাই, বেসিক্যালি ব্যাপারটা কি, কাঁথিদা এমন একটা ছেলে যে সবসময় জিমে পড়ে থাকে, জিম 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 জিম, অনেক কিন্তু আমার মতো জিম করতে থাকে। আর কি বলবো, তাকে ফ্ল্যাশ অন করি, এই অনা এই অফ হলি কেন, ঠিক আছে। তো ও সাথে জিম করতে যাবো, অনেক কিন্তু আমার, তো এখন একটু ওপরে যাই, যে এখন মন্দিরের ভেতর এসে গেছি। তো একটা কথা এতদিন বলতে চেয়েছি তো চেয়েও পারিনি, সেই কথাটি হচ্ছে কোনোবার করবো না, দেখো তোমাদের কোনো সাপোর্ট নেই ফার্স্ট অফ অল কথা, আর সেকেন্ড কথা হচ্ছে কোনো সাপোর্ট ছাড়া
কোনো ভালোবাসা ছাড়া কোনো কিছু ছাড়া ইউটিউব করা যায় না। ইউটিউব করতে টাকা নেই, ইউটিউব করতে ভালোবাসা লাগে, সেটাই তোমাদের নেই। তো সেখানে আর ইউটিউব চালিয়ে যাওয়া কঠিন বিষয়, আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি। তো মেন বিষয় যেটা বললাম সেটাই বলতে হচ্ছে, ইউটিউব আমি ছেড়ে দিচ্ছি। বিশ্বাস করো মায়ের মন্দিরে বসে রয়েছি, ইউটিউব করা আর ভালো লাগছে না। বিশ্বাস করো এই দেখো কালী মন্দিরে বসে রয়েছি, ইউটিউব করতে ভালো লাগছে না। সাপোর্ট নেই, মেন কথা সাপোর্ট নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো এই লকডাউনে টুইন টাওয়ারের পরে আর কোনো সাপোর্টই পাইনি, বিশ্বাস করো। তো সেখানে আর ইউটিউব করা যায় না আমি বলে এখনও বলেছি 100টা ভিডিও দিয়ে দেওয়ার পরও, কারণ কোনো সাপোর্ট নেই। তো সেখানে ফলস ভিডিও বানিয়ে আরও ব্লগ দিতে হচ্ছে, ফলস ব্লগ যেগুলো 100K 200K অ্যাডভান্স টপ জিটপ, এটা আমার দিতে একটু ইচ্ছে করে কিন্তু সাপোর্টের জন্য লাগে। তো সেখানে তোমাদের সাপোর্ট নেই যখন ইউটিউব আর করবো না, ছেড়ে দিচ্ছি। তো আজকে হয়তো লাস্ট ব্লগ হতে পারে এটা, তারপরে হয়তো নাও আমি আর ব্লগ দিতে পারি। দেখো আমি এইমাত্র মন্দির থেকে এলাম, তো দেওয়ালে হেলান দিয়ে বসেছিলাম, ঠান্ডা ঢুকে যাবে পিঠে ফুলে, তখন সরে গেলাম। তো আমার হাতে ঠান্ডা ঢুকে যাবে পিঠে বলে তোলার পর, তো এখনো বসে রয়েছি, এখন আগে কুসুম দেবো খাওয়া দাওয়ার জন্য। তো এখন একবারে খেয়ে দেননি, তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে গেছি। তো আর হয় ব্লগ দেবো না, আর নাও দিতে পারি, হঠাৎ করে মনে হলো সাপোর্ট নেই তাই ব্লগও দেবো না। তোমাদের কথা, তোমাদের মনের আশা পূর্ণ হলো এতদিনে। তো চলো ব্লগটা শেষ করছি, তো চলো ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন প্লিজ ইন্টারেস্টিং ব্লগে। তো টাটা, বাই বাই, আলবিদা আর পুরো করে।